খন্ডে রাতের অন্ধকারে পিজা মণ্ডপে ঘুমায় রইছে ঘুমের বারে বিশ্বনবী হাত বাড়ায় দিছে এ শিব শক্তি মহারাজ রে আমি বিশ্বনবী ওমরের মতো জানোয়ারের বুকিনি আনোয়ার বানায় দিছি ওমরের চাইতে তো তুমি বড় জানোয়ার না আমি নবি তোমার কাছে চলে আসি শিবশক্তি মহারাজ বাবা চোখের বারে ছড়ায় দিয়ে যখন সব গুনার কথা মনে করে কান্দে সকাল হয়ে গেলে কেমনে বিবির কাছে যে বলবে যে আমি মুসলমান হয়ে গেছি ঘরের দরজায় দিয়ে বিবির আঘাত করছে বিবির দরজা খোল বিবির দরজা খুলিয়াই চোখ বড় পারি জিজ্ঞেস করে তুমি কি জন্য কাঁদো বলে আপনি কেন কাঁদেন আমি এমন একটা কাজ করে ফেলেছি জীবনে কারো কাছে বলতে পারবো না এখন আমি দেশ ছাইরা অন্য দেশে যাইতে হইব তা না হলে আমারে পাইলে পাড়ায়া মেরে ফেলবে শিবশক্তি মহারাজের বিবি বলে তুমি এমন কি অপরাধ করছো তোমারে পাড়ায় মেরে ফেলবে বলে মদিনার নবী আমার ঘরে চলে আসছিল শিবশক্তি মহারাজের বিবি বলে যেই নবী তোমার মণ্ডলে ঢুকছে আবার নবী আমার ঘরেও ঢুকছে শিবশক্তি মহারাজের বড় মেয়ে বাবা ললিতা বানু ইতিহাস খুলে দেখো ললিতার ঘরে যায় বলতেছে মা দরজা খোল আমরা রাত্রে পালায় যাব দরজা খুলতে বলছে মায়াও কান্দে বাবা তোমরা মা মায়া কান্দো কা বাবা রে মদিনার নবী আমার ঘরে আসছিল বাবাই বলে মার দুনিয়ায় থাকার দেই ভারতে থাকার দরকার নাই চলো পাশের দেশে চলিয়া যাই গো বা সাথে সাথে মেয়েটা বলে বাবা গো তুমি এত কিছু জানো কেন আমরা পালায় যাব রসুলের সাহাবীরা কি মাইর খায় নাই কয় খাইছে বেলাল মাইর খায় নাই খাইছে মুসলমানের ওয়াজে কি শোনো নাই খাপ্পাপ খোবাইপ মাইর খাইছে কয় খাইছে বাবা আমরা তিনজনে মাইর খাব মাইর খাইয়া যদি মরিয়া যায় আল্লাহর জান্নাতে চলিয়া যাব বাদান সকালবেলা যখন শিবশক্তি মহারাজ পুরা মণ্ডলে দাঁড়াইয়া তসবি হাতে নিয়ে পড়তেছিল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক দুই হাজার না শিবশক্তি মহারাজের ডাকে সারা দিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছিল আপনারা ভারতের শিবশক্তি মহারাজ নাম শুনছিলেন না এরশাদের জামানায় বাংলাদেশ আসছিল কালেমা পড়ার পরে এক দুই লক্ষ হিন্দুদের দেবতা না শিবশক্তি মহারাজ অবাদাম দিল্লির মসজিদে বসে অন্তত 22 লক্ষ হিন্দুর দেবতা ছিল ওই লোকটা 22 লক্ষ হিন্দু তার বয়ান শুনতো তারে সবাই সেজদা দিত নম নম কয়া সেজদা দিত অবাজান সেই লোকটাও অনেক বড় শিক্ষিত ছিল শিবশক্তি মহারাজ রাতের অন্ধকারে বলেন আমি বাইবেল পিতাব বেদ এমন কোন পুরন এমন কোন কিতাব নাই রিসার্চ করলাম না ইনজিল করলাম তাওরাত করলাম সব ভাষা আমি জানি অন্তত 17-18টা ভাষায় যত কিতাব আছে সব আমি রিসার্চ করলাম একমাত্র বাকি আছে আল কোরআন বাজান রে যে কোনো মুসলমানের থেকে নিয়ে একটা কোরআন শরীফ আনলেন আল্লাহু আকবার বলো এই শিবশক্তি মহারাজ কিন্তু বাবা আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়তো মুসলমানের সাথে চলতে 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 বাবা মুসলমানের কোরআন সম্পর্কে ছাত্র জীবন থেকেই জানে দেখবেন অনেক হিন্দু ব্রাহ্মণ আছে তারা কোরআন শরীফ পড়তে পারে কালেমা পড়তে পারে কথা কন না কেন বাংলা দেখে দেখে হিন্দি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে সব ভাষায় কোরআন শরীফ আছে শিবশক্তি মহারাজ হিন্দি ভাষার কোরআন শরীফটা বাবা দেইখা 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 হিন্দিতে লেখা কোরআন শরীফ রিসার্চ করতেছে করতেছে প্রথম যখন বিসমিল্লাহির রহমানির রহিম এটাও তো হিন্দি ভাষায় লেখা পড়ছে অর্থ পড়ছে যখন পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. شيب شكتي مهراز بول غير المغضوب عليهم ولا الضالين. মানে কি দেই মানিটা দেই কে চোখ দিয়ে পানি পড়তেছে পরের পৃষ্ঠাটা খুলছে খুলিয়াই দেখে আবারো বিসমিল্লাহ লেখা বিসমিল্লাহর পরেই দেখে বড় করে লম্বা করে একটা অক্ষর লেখা লেখা আছে আলিফ লাম মিম দা হেডার মানি নাই এত সময় পড়লাম অর্থ আছে আলিফ লাম মিম মানে বিমুরাদু বিদালিক মানা বা মানা বিমুরাদু বিদালিক এই শব্দের অর্থ আমরা জানি না আল্লাহ জানে এইটা লেখা এইখানে আধা ঘন্টা খাড়াই রইছে আল্লাহ জানে কেন এটার ভিতর রহস্য কি আল্লাহু আকবার জোরে বলো দুনিয়ার মন্ত্রীরা এমন কোন সংসদের এমন কোন গোপনীয় বিষয় নাই যে জানে না কিন্তু এইটা কেমন মন্ত্রী এমন কেমন বাচ্চা এটার অর্থ হে জানে কে এটা আমার বিশ্লেষণ করতে হবে আধা ঘন্টা ওখানে বিশ্লেষণ নিজে নিজে করছে যাক নিজে নিজে বানাইছে এর পরে শব্দই যখন আধা ঘন্টা পরে বলছে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الف لام ميم এটা এমন এক কিতাব এটার ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহকার সন্দেহের অবকাশ নাই কোন সন্দেহ নাই ভুল তো দূরের কথা একটা নোকতা জের জবরে সন্দেহ নাই শিক্ষক্তি মহারাজের ভিতরে শুরু হয়ে গেল পদ্মা নদীর ঢেউর মতে ঢেউ পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই এত গ্রন্থ আমি রিসার্চ করলাম যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই ব্যাখ্যা নাই ভুল থাকলে ধরাই দেবেন এই কথা নাই এমন নাই কিন্তু এমন কি কিতাব যালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য বলা হয়েছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই এটা যারা বিশ্বাস করবে তারা ঈমানদার আল্লাহু আকবার জোরে বলতে পারেন না তো এইটা যদি বলে কোনো সন্দেহ নাই আর কোনো চিন্তা নাই আমি কালেমা বললাম তার ওস্তাদ কেউ নাই একাকাই কালেমা পড়ছে সে তো বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞাত সে জানে ইসলাম সম্পর্কে বাকি ছিল শুধু কোরআন রিসার্চ করা সাথে সাথে একাকাই কালেমা পড়ছে বাজানরে এখন ওই পিজা মণ্ডপের মধ্যে বৈশাই কিন্তু ব্রাহ্মণ মণ্ডল ঘরের মধ্যে বৈশাই একা একা কালেমা পড়ছে কালেমা পড়তে 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 কোরআন রিসার্চ করতে 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 নাস পর্যন্ত করছে করার পরে বাজানরে যেদিন তার ইসলাম প্রকাশ পেয়ে গেল আল্লাহর বান্দা রুমের মধ্যে বসিয়া কান্তাছে আর কান্তাছে আমি এতগুলা দেবতা হিন্দুদের দেবতা আমি কেমনে তাদের মানুষের কাছে ফেলাস করি বাজানরে রাতের অন্ধকারে পিজা মণ্ডপে ঘুমায় রইছে ঘুমের পরে বিশ্বনবী হাত বাড়ায় দিছে এ শিব শক্তি মহারাজ রে আমি বিশ্বনবী ওমরের মতো জানোয়ার রে বুকিনি আনোয়ার বানাই দিছি ওমরের চাইতে তো তুমি বড় জানোয়ার না আমি নবী তোমার কাছে চলে আসছি শিবশক্তি মহারাজ বাবা চোখের বাড়ি ছাড়াই দিয়ে যখন সব গুনার কথা মনে করে কান্দে সকাল হয়ে গেলে কেমনে বিবির কাছে যে বলবে যে আমি মুসলমান হয়ে গেছি ঘরের দরজায় দিয়ে বিবির আঘাত করছে বিবির দরজা খোল বিবি দরজা খুলিয়াই চোখ বড় বাড়ি জিজ্ঞেস করে তুমি কি জন্য কাঁদো বলে আপনি কেন কাঁদেন আমি এমন একটা কাজ করে ফেলেছি জীবনে কারো কাছে বলতে পারবো না এখন আমি দেশ ছাইরে অন্য দেশে যাইতে হইব তা না হলে আমারে পাইলে পাড়ায়া মেরে ফেলবে শিবশক্তি মহারাজের বিবি বলে তুমি এমন কি অপরাধ করছো তোমারে পাড়ায় মেরে ফেলবে বলে মদিনার নবী আমার ঘরে চলে আসছিল শিবশক্তি মহারাজের বিবি বলে যেই নবী তোমার মণ্ডলে ঢুকছে আবার নবী আমার ঘরেও ঢুকছে শিবশক্তি মহারাজের বড় মেয়ে বাবা ললিতা বানু ইতিহাস খুলে দেখো ললিতার ঘরে যায় বলতেছে মা দরজা খোল আমরা রাত্রে পালায়ে যাব দরজা খুলতে বলছে মায়াও কান্দে বাবা তোমরা মা মায়া কান্দো কা বাবা রে মদিনার নবী আমার ঘরে আসছিল
বাবাই বলে মার দুনিয়ায় থাকার দেই ভারতে থাকার দরকার নাই চলো পাশের দেশে চলিয়া যাই গো বাবা সাথে সাথে মেয়েটা বলে বাবা গো তুমি এত কিছু জানো কেন আমরা পালায়ে যাব রসূলের সাহাবীরা কি মার খায় নাই কয় খাইছে বেলাল মার খায় নাই খাইছে মুসলমানের ওয়াজে কি শোনো নাই খাপপাপ খোবাইব মার খাইছে কয় খাইছে বাবা আমরা তিনজনে মার খাব মার খায়া যদি মরিয়া যায় আল্লাহর জান্নাতে চলিয়া যাব বাদান সকাল বেলা যখন শিব শক্তি মহারাজ পুড়া মণ্ডলে দাঁড়ায়া তসবিহ হাতে নিয়ে পড়তাছিল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক দুই হাজার না শিব শক্তি মহারাজের ডাকে সারা দিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছিলিও শুধু আপনাকে চোখে পানি দেখছে শিব শক্তি মহারাজ কি পরিমাণ পানি ছিল তার চোখে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই বিশ্ব নবীর কালেমা জ্বর অন্তরে ঢুকবে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তারে অন্ধকারে রাখতে পারে এই শিব শক্তি মহারাজ কিন্তু ওনার জীবনের শেষ বয়সে আসছিল বাংলাদেশে ওনার নাম ছিল শামসুল হক বাবা ভালো করে বুঝবেন আর এক নাম উনি রাখছিলেন সিরাজুল ইসলাম ইসলামের আলো শুধু আপনাদের কাছে একটা দাবি রাইখে যাই হিন্দুর ঘরে জন্ম নিয়ে বাবা সিরাজুল ইসলাম সিরাজ আলো হয়ে গেল আর আমরা মুসলমানের ঘরে জন্ম লইয়া অন্ধকার হয়ে গেলাম গো বাবা এখনো সময় আছে যুবক ভাইরা দুনিয়া সব ছাড়িয়া দিতে বলবো না শুধু পাপের কাজটা ছাড়িয়া দাও আমার মাওলারে বন্ধু বানায় লও আমার বিশ্ব নবীরে বন্ধু বানায় লও কবরটা ফুলের বাগান হয়ে যাবে